আপনার দামকে দেখলাম একদম খুব সুন্দর সুন্দর জায়গাটা খুবই সুন্দর। তো পার্থক্য যেটা হলো যে এখান থেকে শেখার যেটা আছে আইডিয়াটা, কারণ একটা সুন্দর একটা প্লেস আমাদের মনে হয় যে এরকম প্লেস আমাদের দেশেও আছে, বাট দ্য ডিফারেন্ট ইস যে তারা আইডিয়াটাকে কাজে লাগে, এখান থেকে অনেক টাকা আর্ন করতে পারছে, পর্যটনের ক্ষেত্রে খুব হেল্প করছে, এটা অনেক সব প্রচুর পর্যটক এখানে আসছে আপনারা দেখতে পেরেছেন। কিন্তু আমরা যেহেতু এরকম সুন্দরভাবে উপস্থাপন করিনি, যে কারণে আমাদের দেশে এখানে লোকজন নেই। এখানে দেখেন এই ডানকেতের সামনে সবাই বসে খাচ্ছে, সুন্দর রেস্টুরেন্ট, খুবই সুন্দর ভিউ, তবে ওভারঅল জায়গাটা সুন্দর। ডানকেতগুলো একটা একটা প্লেন ফিল না, মানে এক স্টেপ বাই স্টেপ, তো পুরোটা দেখা যাচ্ছে। উপর থেকে হয়তো আরও বেশি সুন্দর দেখা যায়, মানে দোতলা থেকে ওয়াচ টাইপ টাওয়ার টাইপের আছে। তো আমরা লাঞ্চ করবো এখন, লাঞ্চ আমরা দিয়েছি স্পেশাল, ওদের এখানে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। লেটসি, আমরা খাওয়ার পরে বাকি জায়গাটা একটু ঘুরে দেখাবো। এটা আজকে আমাদের দুপুরের খাবার, এই ধানক্ষেতের সামনে বসে খাচ্ছি। তো এখানে অনেক কিছু আছে, বিবেক রাইস, এটা চিকেনের, এটা কি, এটা বিবেক মানে হাঁস। ওকে দেখা যাক, শিমল অলরেডি শুরু করে দিয়েছে খাবার। কেমন কিছু বলতে চান, কেমন লাগছে? খুব টেস্টি, খুব অর্গানাইজ। না না, খাওয়া শুরু করছি। এই যে রাইসও একটা কথা বলে দেখাও, ভেরি টেস্ট, খারাপ না। এটা সামনেটা দিব নেন, বিবেক জানি দিই। আমরা আসছি এই জায়গাটার নাম একটু বলে দিলাম আমাকে, একটা উবুদ, উবুদ আমরা আসছি। এই জায়গাটার নাম হচ্ছে উবুদ। সো আমরা এই যে মনুমেন্টটা দেখতে পাচ্ছি এখানে, দেখেন একটা ডাক। সো হিয়ার মেনশন দ্য বিবেক জনি, বিবেক ইজ এ ফেমাস রেস্টুরেন্ট ইন ইন্দোনেশিয়া, দিস ইজ ভেরি ডেলিশিয়াস ফুড ইন ইন্দোনেশিয়া। ইফ ইউ টেক দ্য বিবেক, বিবেক মিন্স ডাক, সো বিবেক জনি, দিস ইজ এ ভেরি গুড রেস্টুরেন্ট। হোয়েন ইউ কাম টু হিয়ার, দেন ইউ ক্যান কাম টু ভেরি ক্লোজার টু দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। So we feel and we chill here enjoying the day. Very nice restaurant and very cheaper cost, but food quality is very high. So everybody is welcome to Bebek Jani. So SM Shimul from Ubud. Oh, Doug. Bebek. Bebek মানে হলো ইন্দোনেশিয়াতে হাঁস। আপনারা দেখেন এদের হাঁসের মাংস ওরা খুব পছন্দ করে, সব জায়গায় পাওয়া যায়। এটা আসলে পাতি হাঁস না, পাতি হাঁস আর বালি হাঁস আমি আসলে কম চিনি। দেখেন এটাকে ইন্দোনেশিয়ান ভাষায় বলে বেবেক।